আগামী 21 জুন সকাল 9:15 থেকে দুপুর 1:30 পর্যন্ত এই মহাজাগতিকে সবচেয়ে ভয়ঙ্কর সূর্যগ্রহণ হবে, যার গ্রাসমান থাকবে 99.444%। এই গ্রহণ হয়েছিল মহাভারতের যুদ্ধের আগে। মিথুন রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, ধনুরাশি এবং কন্যা রাশি, এই 5টি রাশি খুব সাবধান। এই গ্রহণে কুপ্রভাব থেকে বাঁচতে কি করবেন? মিথুন রাশি সবুজ বস্ত্র পরবেন, সিংহ রাশি মেরুন বস্ত্র পরবেন, কর্কট রাশি সাদা বস্ত্র পরবেন, ধনুরাশি হলুদ পরবেন এবং কন্যা রাশি সবুজ বস্ত্র পরবেন। এই সূর্যগ্রহণ ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারত থেকে দেখা যাবে। গ্রহণ চলাকালীন কি করবেন কি করবেন না, প্রাচীনকাল থেকে গ্রহণের সময় অনেক নিয়ম পালন করা হয়ে আসছে যা এখনও চলছে। সূর্যগ্রহণের অশুভ সময় 8 থেকে 9 ঘন্টা আগে শুরু হয়ে যায়, এই সময় কোনো শুভ কাজ করা যাবে না। সূর্যগ্রহণ চলাকালীন বাতাসে অনেক নেগেটিভ প্রভাব ও রোগ জীবাণু ছড়িয়ে পড়ে, যার বেশিরভাগ প্রভাব গর্ভবতী মহিলার ওপরেই পড়ে থাকে, কারণ গর্ভবতী মহিলারা এই সময় অনেক বেশি দুর্বল হয়ে থাকে এবং ইমিউনিটি পাওয়ার অনেক কম থাকে। তাই এই সময় সেই সব মহিলাদের বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। আজ আমরা এই ভিডিওটিতে জানাবো যে সূর্যগ্রহণ চলাকালীন যেগুলি একেবারে করা যাবে না। 1. বলা হয়ে থাকে যে গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখতে নেই বা তাদের ঘরে গ্রহণের আলো প্রবেশ করাতে নেই, কারণ এই গ্রহণ দেখলে গর্ভস্থ শিশুর ওপর প্রভাব পড়ে এবং সন্তানের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সন্তানের দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে কিংবা যে কোনো রকম বিকলাঙ্গতা নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে। অতএব গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের সাবধানে থাকতে হবে। 2. গ্রহণ চলাকালীন স্নান করতে নেই, গ্রহণের আগে বা পরে স্নান করে নিতে হবে। বলা হয় যখন সূর্যগ্রহণ চলে সেই সময় অনেক রোগ জীবাণু ছড়ায়, তাই সেই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে, সেই জন্য গ্রহণের পরে স্নান করে নিলে সেই রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়। 3. গ্রহণ চলাকালীন আগুন দিয়ে স্পর্শ করতে নেই, আগুন বলতে আমরা আগুনে রান্নাবান্না করে থাকি, এই সময়ে রান্নাবান্না করার নিয়ম নেই এবং রান্না করা খাবার খেতে নেই, যদিও গর্ভবতী মহিলাদের বেশিক্ষণ না খেয়ে থাকতে নেই, তাই গ্রহণের আগে বা পরে খাবার খেয়ে নেবেন। গ্রহণ চলাকালীন যদি একান্তই খিদে পায় তাহলে গ্রহণের আগে সেসব খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং অবশ্যই ঢেকে রাখবেন, খাবারের প্রয়োজন হলে তবেই খাবেন, নয় ফেলে দেবেন, কারণ গ্রহণ চলাকালীন অনেক রোগ জীবাণু ছড়ায় যা খাবারে মিশে যেতে পারে এবং আপনাকে অসুস্থ করতে পারে, তাই গ্রহণ শেষ হলে নতুন করে রান্না করে তবেই খাবেন। 4. গ্রহণ চলাকালীন মলমূত্র ত্যাগ করতে নেই, আগেকার দিনে বাথরুম বাইরে ছিল তাই টয়লেটের জন্য বাইরে যেতে হতো, তাতে রোগ জীবাণু শরীরে ঢোকার সুযোগ থাকতো। এখনকার দিনে যেহেতু বেশিরভাগ বাথরুম ঘরেই থাকে তাই টয়লেটে যেতে সমস্যা নেই, তবে যদি কাউকে একান্তই বাইরে যেতে হয় টয়লেটের জন্য তবে অবশ্যই কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে তবেই যাবেন। 5. এ সময় ছুরি কাছে সুচ, সুতো, তালা, চাবি, কলম, পেন্সিল, বটি সকল ধারালো জিনিস ব্যবহার করবেন না। বলা হয়ে থাকে গ্রহণ চলাকালীন এ সকল জিনিসপত্রের ব্যবহার করলে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। 6. গর্ভবতী মহিলা যে ঘরটায় থাকবেন সে ঘরের দরজা জানলা বন্ধ করবেন যাতে বাইরের আলো ভেতরে ঢুকতে না পারে, আর অবশ্যই সেই ঘরে একটা তুলসী গাছ রাখলে তাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব বিস্তার করতে পারবেন না। 7. গ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করা যাবে না, অতএব সেই সময় পুজো পাঠ, সন্ধ্যা আরতি এসব নিষিদ্ধ, কিন্তু নাম জপ করতে পারবেন কিংবা মোবাইলে ঠাকুরের গান শুনতে পারবেন। 8. বলা হয় এ সময় যদি কোনো ব্যক্তি যে কোনো পবিত্র গ্রন্থ যেমন হনুমান চালিসা, গীতা, কোরআন, বাইবেল এইসব পড়ে শোনান গর্ভবতী মহিলাকে, তাহলে তার প্রতি কোনো কুপ্রভাব আসবে না। 9. গ্রহণের পর আপনি কোনো ভিখারি বা কোনো গরিব দুঃখীদের কিছু দান অবশ্যই করবেন, এতে আপনার জীবনে উন্নতি হবে এবং কোনো কাজে বাধা আসবে না। 10. গ্রহণ চলাকালীন লৌহ জাতীয় জিনিসে হাত দেবেন না, এই সূর্যগ্রহণের অশুভ প্রভাবে কেউ প্রভাবিত হলে তাকে 3 মাস বিভিন্ন রকম সমস্যা ভোগ করতে হবে, শারীরিক চর্মব্যাধি, আর্থিক সংকট, মান সম্মানহানি ইত্যাদি। এসব কিছু প্রাচীনকাল থেকেই মেনে চলে আসছেন অনেকেই, এইসব নিয়ম প্রাচীন ধর্মগ্রন্থ থেকেই নেওয়া, এসবের কোনো বৈজ্ঞানিক যুক্তি বা ব্যাখ্যা নেই, ভগবান, গ্রহ, নক্ষত্র, রাশি এই সবই বিশ্বাসের ওপর, আর তাই এইসব নিয়ম মানা বা না মানা আপনার নিজের ওপর, আপনি চাইলে মানতে পারেন আবার নাও মানতে পারেন, তবে এসব তত্ত্ব দিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি ভ্রান্ত প্রমাণ করার বা আপনাদের ভয় দেখানোর কোনো উদ্দেশ্য আমার নেই, পুরোটাই আপনার ইচ্ছা। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি,
আর চ্যানেলটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো ধন্যবাদ আপনাদের সকল বন্ধুদেরকে।